মামা আমাকে ছেড়ে দাও, বাবা মা তোমরা কোথায় আছো, আমাকে বাঁচাও, কতই না চিৎকার করেছিল এই ফারিয়া মেয়েটি। তারপরও এই কুলাঙ্গার ইরফান এই মেয়েটিকে ছেড়ে দেয়নি। হ্যাঁ দর্শক, কক্সবাজার টেকনাফে এমন একটি ঘটনা ঘটে গেছে যেটি শুনলে আপনাদের পায়ের রক্ত মাথায় উঠে যাবে এবং গায়ের লোম দাঁড়িয়ে যাবে। কি ঘটেছিল এই ফারিয়ার সাথে? দর্শক চলুন আমরা মূল ঘটনায় যাই। দারুসুন্না মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের ছেলে এই ইরফান। ইরফান এই মেয়েটিকে, তৃতীয় শ্রেণীর মেয়ে, এই মাদ্রাসায় পড়ত। যে মাদ্রাসায় ইরফান পড়ত, একই মাদ্রাসায় তারা পড়ত। তাকে খাবারের লোভ দেখিয়ে তার বাবার যে রুম রয়েছে সেই রুমে এই মেয়েটিকে নিয়ে যায়। নিয়ে গিয়ে তাকে লাইলনের দড়ি দিয়ে তাকে বেঁধে সর্বোচ্চ যে খারাপ কাজটি সেটি করেছে, তাকে এমনভাবে খারাপ কাজ করেছে, দর্শক তার ব্লাডিং বের হচ্ছে আর থামছে না, তাকে ফাটিয়ে দিয়েছে। আমি বলতে বাধ্য হলাম, তাকে তার অবস্থা এতটাই খারাপ করেছে। এরপরে সেই ছেলেটি যে কাজটি করেছে সেটি শুনলে তাকে শ্বাসরুদ্ধ করে, তাকে এমনভাবে শাস্তি দিয়ে তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে যেটি কল্পনার বাইরে। এরপরে এই মেয়েটির পোশাক আশাক অন্য জায়গায় ফেলায় দেয় এবং মাদ্রাসার পিছনে যে ড্রেন রয়েছে, চিপা গলিতে ড্রেন রয়েছে, সেই ড্রেনে ফালায় দেয় এবং নিজেকে বাঁচার জন্য এই কুলাঙ্গার ইরফান আবার কি করেছে, তার মাকে ফোন দিয়েছে, দিয়ে বলেছে যে আপনার মেয়েকে যদি বাঁচাতে চান তাহলে 5 লক্ষ টাকা আমাকে পাঠান। এরপরে তার বাবা মা চেয়ারম্যানকে বলে, চেয়ারম্যান প্রশাসনকে বলে, অবশেষে র‍্যাবকে আমরা স্যালুট জানাই। অবশেষে র‍্যাব এই কুলাঙ্গারকে ধরে ফেলে এবং সে কোথায় লাশ ফেলাই দিয়েছে, কোথায় তার পোশাক আশাক ফেলাই দিয়েছে সেগুলো খুঁজে বের করা হয়। দর্শক শ্রোতা, এই কুলাঙ্গারের কি শাস্তি চাচ্ছেন আপনারা? দেখুন, মানুষ দেখলেই, একজন মানুষকে দেখলেই কখনো তাকে বিশ্বাস করবেন না। কারণ এই ছেলেটিকে দেখে আপনার কি মনে হয় যে এই ছেলেটি এরকম জঘন্য কাজ করতে পারে? তাই বলে আপনারা এই যে একজন মাদ্রাসার ছাত্র এই যে খারাপ কাজ কি করেছে, তাই বলে কিছু কিছু মানুষ রয়েছে যে মাদ্রাসার ছাত্ররাই এরকম, হুজুররাই এরকম, এটা কখনো আপনারা বলবেন না। কারণ একজন অপরাধ করেছে, তার জন্য সবাইকে আপনি অপরাধী বলতে পারেন না। এই কুলাঙ্গারের কি শাস্তি হওয়া উচিত অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন এবং তাকে এমন শাস্তি দেওয়া হোক তাকে দেখে আর কেউ যেন এরকম জঘন্য কাজ করতে না পারে। কত সুন্দর ফুটফুটে মেয়ে, তাকে মামা বলে ডাকে, তাকে মামা বলে ডাকে, মামা ভাগ্নি সম্পর্ক। তাই আপনাদের সন্তানকে চোখে চোখে রাখবেন, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, কার সঙ্গে মিশতেছে, একটু প্লিজ নজরে রাখবেন। কাউকে ফেরেস্তা ভেবে, কাউকে ভালো মানুষ ভেবে তার হাতে তুলে দেবেন না, সন্তানকে চোখে চোখে রাখবেন। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন যাতে করে অন্যরা দেখে সচেতন হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সন্তানের প্রতি প্লিজ খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।